গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের ফার্ম সাফ সাফাইয়ের দিন। সকাল থেকে সবাই লেগে গেছে, সপ্তাহে একদিন করে এরকম ফার্মটাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখা হয়। যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেব, সেরকম আমরা ফার্মটাকে এরকম ধুয়ে মুছে সবচেয়ে পরিষ্কার রাখতে হবে, তবে এদেরকে সুস্থ রাখা যাবে। তুমি সমীরের সঙ্গে কাজ করছো, পারো সমীরের সঙ্গে কাজ করো, সমীরকে হেল্প করো তো। এই যে জল বেরিয়ে আসছে, এরকম সহস্র ফুটো করে দিয়েছে এরা, ব্যান্ডেজ করে করে আর পারা যায়নি। এর তিনজনের এই জায়গাটা একদম রেজিস্ট্রি করা, এর তিনজনকে এই সবসময় এই জায়গাটাই দেখতে পাবেন। প্রচুর কাজ করে খাওয়ার দাওয়াটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে, ফার্মটাকেও ধুয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, তবেই পাখিদেরকে সুস্থ রাখা যাবে। নেল কাটার আর নেল ফাইলার নিয়ে নিয়েছি, নিয়ে আসার অপেক্ষায়। কখন আগে আসবো বলবো, কামার নিলিও ওইটা বললেই হয়। নিও না, বারুসকে দেখো, বারুস বাইরে বসে কোন দল খাচ্ছে, বারুস ঘরে ঢুকবে না। বারুস বাবুল, বাবুল বাবুল এরকম বাইরেই বসে থাকে, সন্ধ্যা হলে চলে আসবে। আর নিও তো আমাকে ফিরে কোথাও যাবে না, বাইরেও যাবে না। এখন দেখি তোমার নখে অলিভ অয়েল লাগাবো, অলিভ অয়েল, অলিভ অয়েল লাগাবো। দেখি দেখি রিও, রিও নখটা হবে, নখটা খুব সুচালো হয়ে গেছে, খুব লাগছে। নেলটাকে ট্রিম করতেই হবে আজকে, হাতে নেওয়া যাচ্ছে না। যখনই হাতে নিতে যাচ্ছে হাতে একদম ফুটো হয়ে যাচ্ছে, কাঁধে বসে কাঁধে মানে খুব লাগে। নেল ট্রিমিং এর সময় খুব সাবধানের সঙ্গে করতে হবে, কিন্তু একদম তাড়াহুড়ো না, একটু বেশি কেটে গেলে কিন্তু এদের নখেও ভেন থাকে। না 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 না, রিও 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 আমাকে একটু হে, আমাকে কাটতে দাও রিও। আমি একা পারছি না, দুটো কেটেছি, এবারে আমাদের এক্সপার্ট তার দীপঙ্কর আসবে। আমরা ঘুরু ঘুরু করবো, এটা রেখে মতো লাগছে ঘরের ভিতরে। উড়তে পারছে একদম এই অবস্থা থেকে, এদেরকে খোলা আকাশে নিচে নিয়ে আসতে হবে, সবসময় সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে হবে, তবেই এরা হিউম্যান অ্যাটাচড হবে এবং ফুললি টেমড হবে এবং ফ্রি ফ্লাইটও করবে। আকাশটাকে দেখে না, ভালো করে দেখে না, যেখানেই উড়ে যাও না কেন এই ছাদে তোমাকে ফিরে আসতে হবে। এখন থেকে এই যদি খোলা আকাশটা দেখে দেখে বড় হয়, একদম বড় হয়ে গেলে যখন পুরোপুরি উঠতে পারবে, খোলা আকাশের প্রতি আকর্ষণটা আর থাকবে না, আর এর জায়গাটাকে খুব ভালোভাবে ও চিনে নেবে। ও যখন যেখানেই উড়ে যাক না কেন, আবার এ ঠিক এই জায়গায় ও ফিরে আসতে পারবে। চলো তোমার ট্রেনিং আজ থেকে শুরু, তুমি আকাশ দেখে নাও। এই হচ্ছে আমাদের জৈব সার, দীপঙ্কর বলছিল যে ছাদ বাগানে অল্প কেটে গাছ লাগিয়ে কি হবে, একটু ওয়েট করে যাও। আমাদের যে নতুন যে প্রজেক্টটা হচ্ছে 8 মাইলে, সেখানটায় যখন মাটি বরাদ্দ করা হবে তখন অনেক গাছ লাগাতে হবে, কিন্তু ততদিন আর মন মানছে না। তবু মাটি ফেলতে ফেলতে 6 মাস 1 বছর তো লেগেই যাবে, মাটি ফেলার পরে সঙ্গে সঙ্গে তো তাতে গাছ লাগানো যাবে না, কিংবা আমি একটা বর্ষার জল পেতে হবে, তাই এতদিন আমি আর ওয়েট করতে পারলাম না। আপাতত এই ছাদের
একটা সবজি গাছ লাগিয়ে দুপুরের সাথে ঘোলে মেটাবো। সকাল থেকে উঠে এই গাছপালাকে একটু জল না দিলে সারা দিনটা যেন কেমন একটা খুতখুত করে মনটা। একটু রেখে দিই, এটা পেয়ারা গাছে গোড়ায় দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এখন আমি আর ইউ এভিয়ারির মধ্যে যাবো, চলো রে। যেহেতু আমাদের সঙ্গে সবসময় উপরেই থাকে, এই বিয়ারিতে এলে ইয়ে চুপটি করে বসে থাকবে, ইয়ে ওখানে খেতেও যাবে না আর কোথাও যাবে না। এই তালের মধ্যে আরো দরকার হলে কোলের মধ্যে ঢুকে যাবে ভয়। খাতার পিছনে গিয়ে খাও না একটু। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা রিও, ও আচ্ছা, আজ রাম টিকটকে তোলা দোকান খুলে দিয়েছে, কি খুলে নি কি রাখতে পারি না, কানে কোনো ভালো ধুলো করতে পারবো না। অবস্থা কি করে দিয়েছে, ওরা কেমন খাচ্ছে দেয়, কিছু খাচ্ছিও না না, কিছু নেই, ভাঙা চলার মতো কিছু নেই। আমি আর ইয়ে এখন ছাদে চলে এসেছি, সূর্য ডুবছে, সারটা সব মিক্স করা হয়ে গেছে, একটু আগে এসে মিক্স করে দিয়ে গেছি, এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, মাটিটাতে জল দেবো। ইয়ো চুপটি করে বসবি, ইয়ো আমাকে কোথাও ছেড়ে যাবে না। ইয়ো চুপটি করে বসে থাকবি, ইয়ো হয়ে গেছে। মাটিতে জল দিয়ে দিচ্ছি, আমার ঢাকা দিয়ে রেখে দেবো, এবার দু চার দিন পরে এবার মাটিগুলোকে টবে দিয়ে গাড়ি লাগানো শুরু করে দেবো। প্রকৃতি পশুবাহীকে ভালোবাসুন, ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা।